রংপুরের কাউনিয়ায় অভিনব কায়দায় রাস্তা থেকে ছাগল চুরি করে অটো বাইকে পালানোর সময় সংঘবদ্ধ চোর দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার উপজেলার টিপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রাম এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রংপুরের পীরগাছার তালুক উপাসু গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে শিপন মিয়া, একই গ্রামের জলিল মিয়ার ছেলে কাশেম আলী ও মলুকচড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে লিমন মিয়া। ঘটনা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কাউনিয়া থানার ইন্সপেক্টর সেলিমুর রহমান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শাহিনুর রহমান, এবিএন 24।